চট্টগ্রামে করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় বিপাকে পড়া বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষক কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর জামাল খান শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় 300 শিক্ষক কর্মচারীর মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার বলেন, করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত আছে। অনুরোধ করব যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই রোগটা আপনারা আপনাদের শরীরে নিবেন না, ঘরে থাকুন। প্রধানমন্ত্রীর এই উপহার করোনার এই দুঃসময়ের অবলম্বন এবং স্বস্তির কারণ হিসেবে দেখছেন উপহার প্রাপ্তরা। এই কঠিন সময়ের মাঝে যে সরকার আমাদের পাশে দাঁড়াইছে, যতটুকু সম্ভব দাঁড়াইছে, তার জন্য অনেক ধন্যবাদ এবং অনেক ভালোভাবে নিচ্ছে সমর্থন। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার স্বরূপ জেলা প্রশাসনের মাধ্যমে আমরা পেয়েছি, এটা আমরা অত্যন্ত খুশির খবর। এতে সার্বিক সহযোগিতা করেন বেটার ফিউচার বাংলাদেশ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সহ আরও অনেকেই। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম।